লিওনেল মেসির ইনজুরির কারণে কপাল খুলতে পারে পাওলো দিবালার। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বে মেসির জায়গায় দেখা যেতে পারে পাওলো দিবালাকে। এসব নিয়েই বিস্তারিত থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, চলতি মাসে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য এ সপ্তাহেই নতুন দল ঘোষণা করার কথা রয়েছে লিওনেল স্কলোনি। বিভিন্ন নিউজ পোর্টালের মতে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যেতে পারেন ক্যাপ্টেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যমের দাবি, মেসি আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেবে না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। আর তাতেই কপাল খুলতে পারে পাওলো দিবালার। মেসির অনুপস্থিতিতে তার জায়গায় একাদশে আসতে পারে পাওলো দিবালা, কারণ আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল মেসির পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করা হয় পাওলো দিবালাকে। যেহেতু লিওনেল মেসি লম্বা সময় ধরে মাসেল ইনজুরিতে ভুগছেন, তাই তার পজিশনেই দিবালাকেই সুযোগ দিতে পারে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কলোনি। আপনারা অনেকেই জানেন আর্জেন্টিনার জার্সিতে দিবালার অভিষেক হয়েছিল 2015 সালে মাত্র 21 বছর বয়সে। অভিষেকের পর থেকে এ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে দিবালা ম্যাচ খেলেছে 38টি, গোল করেছে সবে মাত্র 3টি। পরিসংখ্যান দেখে অবাক হলেও এটাই সত্য। তবে এই 38 ম্যাচের মধ্যে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন মাত্র 5টি ম্যাচে, বাকি ম্যাচগুলোতে সাবস্টিটিউটর হিসেবে মাঠে নেমেছিলেন পাওলো দিবালা। তবে এবার লিওনেল মেসির ইনজুরির কারণে বড় একটি সুযোগ পেতে যাচ্ছে পাওলো দিবালা। এখন দেখার বিষয় মেসির অনুপস্থিতিকে কাজে লাগিয়ে কতটা নিজেকে মেলে ধরতে পারেন পাওলো দিবালা। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।